আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এটি আজকে একটি ছোট্ট গল্প শেয়ার করব আপনাদের সাথে। তো সেটি হলো, আপনি যাকে যেটাই দিবেন, যেমন সেটি সম্মান হোক কিংবা ঘৃণা হোক, সেটি আপনার কাছে কোনো না কোনোভাবে ফিরে আসতে পারে। তো চলুন আমি মেন গল্পে চলে যাই। এক গ্রামে এক দরিদ্র কৃষক বসবাস করতেন। তো তার কিছু গাভী ছিল, তো গাভীগুলা থেকে তিনি প্রচুর দুধ পাইতেন। তো সেই দুধগুলা দিয়ে তিনি দই এবং মাখন তৈরি করতেন। তো এবং সেই দই এবং মাখনগুলো তিনি তার নিকটস্থ বা তিনি তার শহরে সেগুলো বিক্রি করতেন। তো এটার জন্য তিনি একটা নির্দিষ্ট দোকানেই সবসময় বিক্রি করতেন, এবং বিক্রি করে উনি ওনার পরিবারের জন্য আবার সদাই বাজার করতেন। তেল, চিনি, লবণ এগুলো আবার সেম সেই দোকান থেকে নিয়ে আসতেন। তো হঠাৎ একদিন, এভাবে অনেকদিন চলতেছে ব্যবসা ওনাদের, ওই দোকানদারের সাথে চলতেছে, উনি মাখন দিচ্ছে, দুধ নিয়ে বিক্রি করতেছে, দই নিয়ে বিক্রি করতেছে। সেম আবার আসার সময় ওই দোকানদার থেকে ওই কৃষক, তো আমি এই গল্পের এই পর্যায়ে বলবো সৎ কৃষক, তো তিনি ওই লোক থেকে আবার চিনি লবণ এগুলা নিয়ে আসতেন। তো এভাবে করে যখন অনেক দিন কেটে গেল, তো হঠাৎ একদিন ওই দোকানি এই কৃষকের উপর একটা অবিশ্বাসের স্থান থেকে তিনি ওই দোকানে চিন্তা করল যে এই পণ্যগুলা যে আমি নিচ্ছি এগুলা কি আসলে সঠিক পরিমাণ হচ্ছে কিনা বা সঠিক পরিমাণ দিচ্ছে কিনা সেটি একটু যাচাই করা দরকার। তো এটা ভেবে দোকানি কি করল, তার যে বাটখারা আছে বা যে পাল্লা আছে সেই পাল্লা দিয়ে যখন মাপলো, তখন দেখলো 1000 গ্রামের পরিবর্তে 900 গ্রাম পণ্য আছে। মানে ওই দই এবং মাখনগুলো 1 কেজির পরিবর্তে 900 গ্রাম করে এই কৃষক ওই দোকানদারকে সব সময় দিয়ে যাচ্ছিল। তো এরপরে যখন পরবর্তীতে আবার সেই কৃষক সেই দোকানদারের কাছে গেল দই মাখন নিয়ে, তখন দোকানদার তো রেগে মেগে চিটিং বাটপার যাই বলার, মোটামুটি তোমার সাথে আর ব্যবসা করব না, তোমার মতো চিটিংবাজের চেহারা দেখতে চাই না, তুমি আমার দোকানে আর পা রাখবে না, এই ধরনের যত কথাবার্তা আছে সব মানে ভালো মতো এই কৃষককে শাসাইছে। তো কৃষক তো মানে খুব সহজ সরল মানুষ, আমি এক পর্যায়ে শত বলছি। তো কৃষক খুব মানে কষ্ট নিয়ে মৃদু স্বরে নম্র ভাষায় ওই দোকানিকে জিজ্ঞেস করল, ভাই কী হয়েছে? তো দোকানদার বলল, ভাই তোমার মতো লোক আমাকে প্রত্যেকবারেই তুমি 1000 গ্রামের পরিবর্তে 900 গ্রাম করে পণ্য দিছ, এখন তোমার সাথে আমি আর কথা বলবো না, হ্যাঁ তুমি আমার দোকানে আর পা রাখিও না। তো কৃষক তখন ওই দোকানদারকে বলল, দেখো ভাই আমি যে এত গরিব বা আমি যে আমার যে অবস্থা, এই অবস্থায় আমি কোনো পাল্লা কিনে কিংবা কোনো বাটখারা কিনে আমার পক্ষে পরিমাপ করা সম্ভব হয়নি এখন পর্যন্ত। তো আমি তোমার থেকে যে 1 কেজি চিনি, 1 কেজি লবণ কিংবা 1 কেজি তেল নিয়ে যাইতাম, ওইখান থেকে সেই 1 কেজি চিনি আমি দিয়ে আমি আমার ওই পণ্যগুলাই তোমার 1 কেজি চিনি দিয়েই আমি পরিমাপ করতাম। তো যাই হোক, কৃষকটাতে হয়তো অন্য কোনো ওয়ে ছিল, আমি ওই গল্পে গেলাম না। এতক্ষণ আপনারা আসলে বুঝতে পারছেন যে ওই দোকানদার কিন্তু কৃষকটাকে ঠকাইতো, অথচ বুঝার ভুল কিংবা নিজের দোষটাকে
না স্বীকার করে অন্যের উপর চাপায় দেওয়ার জন্য, কিংবা আমি যে গল্পের যে টাইটেল দিয়েছি আপনি মানুষকে যাই দিবেন সেটা সম্মান হোক কিংবা ভালোবাসা হোক বা ঘৃণা হোক, সেটি কোনো না কোনোভাবেই আবার আপনার কাছে ফিরে আসতে পারে। তো এই দোকানদারের ক্ষেত্রেও সেম এমন একটি অবস্থা হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।